মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন টু। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। তোমার গান শুনে মনে হচ্ছিল তুমি বোধ হয় জল আনতে যাচ্ছ, এরকম একটা ব্যাপার আর কি। তুমি এই গানের পুরো মানে বোঝো? না, মানে না বুঝলেও গানটাকে যে গাইতে হবে, কত সুন্দর করে গাওয়া যায় সেটাকে ও ধরেছে। অভিষেক ও যখন এখানে আসে তখন আমি শুনলাম ওর মা নেই, সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। মা বাবার মতো এত আপন পৃথিবীতে কেউ হয় না, তাই পৃথিবীতে যত ভগবান, যত দেবতা, যত গুরু গোসাই, যা কিছু থাকুক না কেন, মা বাবা হচ্ছে সবার উপরে। শঙ্করের কাছ থেকে যেটুকু শুনলাম, আমি তোর জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোর আগামী জীবনটা খুব মসৃণ হোক, সুন্দর ফুল বিছানো রাস্তা হোক। মাটির সুরে প্রাণের গান। নমস্কার, শুভ সন্ধ্যা, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মতুয়া সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গান সিজন টু শুরু করছি কচিকাঁচাদের নিয়ে লোকসঙ্গীতের পর্ব। এই কচিকাঁচাদের নিয়ে আমরা দুটি পর্বে ভাগ করেছি। অনুষ্ঠানের শুরুতে বিচারক মণ্ডলীর সঙ্গে আমরা পরিচয় করিয়ে নেব। আছেন জনপ্রিয় লোককবি উত্তম সরকার মহাশয়, আছেন বিশিষ্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং শিক্ষক শ্রী বাবলু বিশ্বাস মহাশয়। প্রথম পর্বের প্রথম প্রতিযোগীকে ডেকে নেব, উত্তর চব্বিশ পরগনা থেকে পুনব চাঁদ। পুনম, তুমি কি গান গাইবে? আমি নকুল কুমার বিশ্বাসের একটু বললি গীতি গান গাইব। বেশ, তুমি শুরু করো তোমার গান, পরে কথা হবে, আমরা শুনতে থাকি। সুখী ওই শোন কদম বোতলে বাঁশরীতে রাধা বলে, মন বসে না গৃহ কাজে জ্বালানিতে যায়, ¡Gracias!
মনে হচ্ছিল তুমি বোধহয় জল আনতে যাচ্ছ, এরকম একটা ব্যাপার আর কি আমার মনে হচ্ছিল। তো তুমি কতদিন এই গান বাজনা করছো? আমি এই এক বছর হলো সবে। এক বছর হলো? তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। 7, বাহ, এক বছরের মধ্যে তুমি এই সব শিখেছো? বাহ 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 বাহ, তাহলে মনোযোগ দিয়ে তুমি আরও ভালো করে শিখবে, পড়াশুনোর সঙ্গে সঙ্গে গান বাজনা খুব ভালো জিনিস, দুটোকে সমানভাবে যদি তুমি গুরুত্ব দাও তাহলে একটা সময় তুমি ভালো জায়গায় পৌঁছতে পারবে বলে আমার মনে হয়। তো এবার তো এটা একটা প্রতিযোগিতা, তাহলে তো নম্বর দরকার, আর নম্বর পেতে গেলে তো যেতে হবে সেই বিচারক মণ্ডলীর কাছে, তাই তো? তাহলে চলে যাই। প্রথমে উত্তম সরকার মহাশয়। পুনম চাঁদ, দেখতে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। শাড়ি টাড়ি পরে বেশ খুব সুন্দর, গানের সাথে খানিকটা মানানসইও লাগছে। তুমি এই গানের পুরো মানে বোঝো? না। বাহ, তার মানে গানটাকেও মানে না বুঝলেও গানটাকে যে গাইতে হবে, কত সুন্দর করে গাওয়া যায় সেটাকে ও ধরেছে। এবং আমি শুনেছি যে ও প্রথম যেরকম পরিস্থিতি ছিল বা আমরা অডিশনের সময় দেখেছি, তো তারপরে আমাদের গুরুমার শঙ্কর বাইনের কাছে যাওয়ার পরে এত উন্নত এই কদিনের মধ্যে, এটা ভাবা যায় না। তো তার জন্য আমি একদিক দিয়ে 100 ভাগ দেব শঙ্করকে, আবার একদিক দিয়ে 100 ভাগ দেব ওকেও, অর্থাৎ 50-50, কারণ ওর প্রচেষ্টা আর তোমার নিষ্ঠার সহিত ওকে মানুষ করবার দায়িত্ব, দুটোই একসঙ্গে মিলেমিশে সত্যি আজকে স্নিগ্ধ চাঁদের আলো যেরকম বর্ষিত হয়, মানুষ অসম্ভব গরমের মধ্যে তাপদাহের থেকে যখন রাত্রেবেলায় একটু দক্ষিণা বাতাসের সাথে স্নিগ্ধ চাঁদের আলো পরে যে শীতল যে অনুভূতি আসে, তোমার গানের মধ্যে দিয়ে তার ছোঁয়া পাওয়া গেছে। অর্থাৎ তোমাদের এই যে গুরু আর শিষ্য, অর্থাৎ তুমি সঠিকভাবে
যেমন করে আছো সেরকম করে শেখো, বয়স অল্প, এইভাবে যদি ধারাবাহিকভাবে শিখে যেতে পারো একদিন ভবিষ্যতে সত্যিই তুমি সমগ্র বিশ্বে তোমার আলে আলোয় চাঁদের আলোয় আলোকিত করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ। এরপরে আমরা চলে যাব বাবলু বিশ্বাস মহাশয়। স্যার যা বলার সব বলেছে, নতুন করে আর এগুলো পুনরাবৃত্তি করব না। সে ধন্যবাদ একই সঙ্গে শঙ্করকে এবং তোকে, খুব ভালো গেয়েছো, একটু একটু ত্রুটি বিচ্যুতি আছে, তোমার বয়স কম, এগুলো ধরার মধ্যে রাখছি না, বড় হলে কিন্তু এগুলো ধরার মধ্যে ছিল, তো এগুলো ধরার মধ্যে না রেখে যতটা গেয়েছো তোমার মতো করে গেয়েছো, খুব ভালো গেয়েছো, আগামীতে আরও ভালো গাইবে, এই আশীর্বাদ আমরা তোমার প্রতি রাখছি বা করছি। হ্যাঁ, এই নিয়ে এগিয়ে চলো, আর গুরুর প্রতি লক্ষ্য রেখো, আরও বড় হতে পারবে। ধন্যবাদ। তাহলে পুনম বুঝতে পারলে অপেক্ষা করতে হবে, আমরা একসঙ্গে ফলাফল পেয়ে যাব, তাহলে তুমি গিয়ে অপেক্ষায় তোমার জায়গায় বসো, ভালো থেকো, সুস্থ থাকো। আপনারা দেখছেন কচিকাঁচাদের নিয়ে লোকগীতির প্রথম পর্ব। এই পর্বের দ্বিতীয় প্রতিযোগী অভিষেক সানা, পূর্ব বর্ধমান। তোমার সঙ্গে আমার আগেও দেখা হয়েছে, মনে আছে? হ্যাঁ। বেশ, তো তুমি কোন ক্লাসে পড়ো একবার? 5 এ পড়ি, ক্লাস ক্লাস 5। বাহ, সঙ্গে কে এসেছে? পিসি আর বাবা। ও, বাবাও এসেছে? বেশ, তোমাকে সাজালো কে আজকে এই এত সুন্দর করে? মামা। মামা? এর আগের বারও তোমার মামা এসেছিল আমার মনে আছে। হ্যাঁ। তুমি কি গান শোনাতে চাইছো? একটি নকুল বিশ্বাসের ওই যে মা কালী মা গান। বেশ 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 বেশ, তাহলে এখন আর কথা বলে একদম সময় নষ্ট করব না, তুমি শুরু করো তোমার গান, আমরা শুনতে থাকি, দেখতে থাকি। মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন 2। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল।
আমার মা মাগো, ও আমার মা, ও আমার মা মাগো, ও আমার মা।
অভিষেক ও যখন এখানে আসে তখন আমি শুনলাম ওর মা নেই, ও যার গান গাইল নকুল কুমার বিশ্বাস সম্পর্কে আমার কাকা হন। নকুল কাকারও ঠিক এই সময় মা ছিল না, ওরও মা নেই। তো আমি ঠিক করলাম ও যদি এই গানটা গাইতে পারে তাহলে আমি ভাববো আমি কিছু শেখাতে পেরেছি ওকে। আমি এই গানটা শিখিয়েছি, ও গাইলো, আপনারাকে আশীর্বাদ করবেন, ও ভালো গাক মন্দ গাক, ও যেন ভবিষ্যতে একজন ভালো শিল্পী হয়। নমস্কার। শঙ্করের স্পর্শ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে সেইটুকু জায়গা স্বর্ণের স্পর্শ পেয়েছে বলে আমার মনে হয়। তো আমিও চাই এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমাদের শঙ্কর সে যেন এগিয়ে যায়, এবং এই যে সমস্ত শিশু, এক কথায় ছোট বললে ভুল হবে, এরা শিশু, তো এদের যেভাবে শঙ্কর চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে শঙ্করের আরও বিস্তৃতি বাড়ুক। তাহলে প্রথমে যাই উত্তম সরকার মহাশয়ের কাছে। উত্তমবাবু আপনি আপনার মতামত জানাবেন। অভিষেক। হ্যাঁ স্যার বলুন। তুমি যে গানটা গাইলে এই গানটি আমার সবচেয়ে প্রিয় গানের মধ্যে একটি গান, কারণ এই গানের মধ্যে যা রয়েছে তা কি তুমি কিছু বোঝো? অল্প অল্প বুঝি। কিরকম? আসলে এই গানের মধ্যে বলতে চেয়েছেন যে লক্ষ্মী দুর্গা মা কালী সরস্বতী যত মায়ের আমরা পুজো করি সবার উপরে হচ্ছে আমাদের জন্মদাত্রী মা, যে মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয়। মা বাবার মতো এত আপন পৃথিবীতে কেউ হয় না। তাই পৃথিবীতে যত ভগবান যত দেবতা যত গুরু গোসাই যা কিছু থাকুক না কেন, মা বাবা হচ্ছে সবার উপরে। এবং এই একই কথা হরিচাঁদ ঠাকুর আমাদের বলেছেন, পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল। তাই পিতামাতা সবার উপরে। আর যেটা আমি শুনলাম যে তোমার মা নেই, আমারও মা নেই, তোমার থেকে একটু বড় বয়সে আমার মা চলে গেছেন। অতএব এই গানটি তুমি এসে সাহস করে গেয়েছ এর জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু যেহেতু আমরা এখানে প্রতিযোগিতায় বিচারকের আসনে বসেছি তাই গান নিয়ে দু কথা বলতেই হবে। গানটি তোমার বহু জায়গায় ভুল হয়েছে, কথায় ভুল আছে, সুরে ভুল আছে, ধরা ছাড়াই গণ্ডগোল আছে, সেই জায়গাগুলোকে ঠিক করে নেবে। কারণ হচ্ছে প্রচুর কথায় ভুল আছে, এটা হয়তো তোমাকে শিখিয়েছে ঠিকই কিন্তু তুমি বলতে গিয়ে ভুল করে ফেলেছো। এরপরে যেহেতু প্রতিযোগিতা, যে গানগুলো গাইবে এরপর থেকে প্রত্যেকটা গানের প্রত্যেকটা কথা সঠিকভাবে বুঝে নিয়ে মনে রেখে তারপরে গাইবে, কারণ প্রতিযোগিতা এখানে নাম্বারের ব্যাপার থাকে, তো আমাদের তো দিতে হবে, আর টিকে থাকতে গেলে এগুলো প্রয়োজন। এবং সুর তাল সবগুলোকে একটুখানি এরপরে খুব ঝালাই করে নেবে মন দিয়ে। তোমাদের যে বয়স আর তোমার ভিতরে যে শক্তি আছে, যে মানে ইচ্ছা শক্তি আছে, সেটাকে কাজে লাগালে আশা করি, কারণ তোমার মতন বয়সে আমরা এরকম জায়গায় দাঁড়াতে সাহস পেতাম না। সেইটা যখন তোমার আছে, ভবিষ্যৎ তোমার উজ্জ্বল হোক এটা কামনা করি। আর মতুয়া টিভির মতন এরকম একটি প্ল্যাটফর্ম তোমরা পেয়েছ, যে জায়গা থেকে নিজেকে তুলে ধরার বহু সুযোগ রয়েছে, সেই সুযোগটা কাজে লাগাবে আশা করি। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। এবার চলে যাব বাবলু বিশ্বাস স্যারের কাছে। বাবলু বিশ্বাস স্যার আপনি কিছু বলবেন। স্যার যা বললো কথাগুলো একটু মাথায় রাখবি, অনেক কথাগুলো ভুল হয়েছে, ধরা ছাড়া জায়গাটা ভুল হয়েছে। তুই এখন অনেক ছোট, এত কিছু হয়তো তোর বোঝার
এই বয়সে আমরা অতটা বুঝতামও না, তোরা যেটা করছিস অনেক বেশি। আর সর্বোপরি যে কথাটা বলবো, এটা একটা রিয়েলিটি শোর, তুই এই কম্পিটিশনের মধ্যে টিকে থাকবি না থাকবি সেটা সময় বলবে বা ফিউচার বলবে। আমি শঙ্করের কাছ থেকে যেটুকু শুনলাম, আমি তোর জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তোর আগামী জীবনটা খুব মসৃণ হোক, সুন্দর ফুল বিছানো রাস্তা হোক। তুই অনেক বড় হবি, আর কিছু বলার নেই, ভালো গাইবি, বেঁচে থাক, দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। তাহলে অভিষেক, আমরা একটু অপেক্ষা করব, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। এর পরে যে গানটা তুমি পরিবেশন করবে সেইটাকে যাতে যেগুলো বললেন সেগুলো যাতে ভুলটুল না হয় একেবারে, ধরন ছাড়ন কথা এগুলো ঠিকঠাক করে দেখে টেকে নাও। হ্যাঁ, এখন আমরা সময় নষ্ট করব না, তুমি গিয়ে দাদু ভাই তোমার জায়গায় বসো। আপনারা দেখছেন মাটির সুরে প্রাণের গান সিজন টু, চলছে কচি কাঁচাদের নিয়ে লোকগীতির পর্ব। এই পর্বে এবারের প্রতিযোগী অদিতি দাস নদিয়া থেকে। অদিতি দাস কেউ আমি চিনি ও আমাকে চিনি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস সিক্স। ক্লাস সিক্স, তার মানে কত হবে, ১২ ওরকম হতে পারে বা ওর আশপাশ হবে, তাই তো? সঙ্গে কে এসছে? বাবা। বাবা, বাহ, সাজিয়ে দিয়েছে কি? আমি সেজেছি, বাবা সুতিলকটা লাগিয়ে দিয়েছে। একটু 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 মানে একটু সামান্য সাহায্য করেছে, বাকিটা তুমিই করেছো। তার মানে সাজগোজ সম্বন্ধে তুমি বেশ খানিকটা শিখেছো, একেবারে প্রথম থেকে শুরু করে আর মাথা পর্যন্ত, তারপরে আবার কপালে একটা, এটা কি বলে, যাই হোক, আফটার অল সব মিলে সাজগোজ খুব সুন্দর, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে। শুধু আমরা কথা বললে তো ভালো লাগবে না, আসল উদ্দেশ্যটা হচ্ছে গান গাইব। কী গান গাইবে? আমি একটি লালনগিরি করে শোনাবো। বেশ, তাহলে কথা যদি দুই একটা বাকি থাকে প্রয়োজনে পরে হবে। হ্যাঁ, কারণ তুমি তো আমার থেকে বড়, আমি তো তোমার থেকে ছোট, তো সেই হিসেবে তোমার কথা আমাকে মানতেই হয়। তুমি আগে গান পরে কথা, শুরু করো। মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন টু। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। আর কতদিন
বিচারক মন্ডলী যারা আছেন তাদের কেমন লেগেছে আমাদের একটু জানা দরকার, কারণ নম্বরটা তো তাদের হাতেই আছে না, আর এটা তো একটা রিয়েলিটি শো, কম্পিটিশান, প্রতিযোগিতা, আমরা যাই বলি না কেন নম্বরটা তো দরকার। তাহলে আমরা চলে যাই উত্তম সরকার মহাশয়। অদিতি ভালো গেয়েছো, কিন্তু আরও অনেক ভালো গাওয়া যেত এই গানটি, তুমিই পারো। কীরকম একটু এনার্জি লস কীরকম মনে হচ্ছে, জ্বর ঠর আছে নাকি গায়ে? জ্বর হয়নি, তার ডর কিসের এত? একটা এনার্জি থাকবে তো, একটা জমজমাট পারফরমেন্স হবে, তবে না, কারণ তোমার যে এই বয়সে যে ভয়েস, তারপরে আগের যে পারফরমেন্স, সে তুলনায় এটা অনেক ডাউন হয়ে গেছে। কেন? তুমি তো বাড়ছো, সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, তো গান ডেভেলপ হবে না কেন? হ্যাঁ, এই মিষ্টি হাসিটা যেন গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়, ঠিক আছে? ওকে, নাম্বার পরের বারে শেষে জানিয়ে দেবো। বাবলু বিশ্বাস স্যার, যখন গানটা শুরু করেছিলি তখন অনেকটা রেসপেক্টটা বেড়ে গেছিলো, না এবার একটা ভালো গান শুনবো। আগেও শুনেছি অনেক ভালো গান স্যার বললো, কিন্তু আজকে সেইটা পেলাম না এই গানটার মধ্যে। কোথাও যেন একটা ছাড়া 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 ছাড়া, মানে ঠিক মাখামাখি হচ্ছিল না গানটা, কেন জানি না। তবে তোর গলা খুব ম্যাচিউর, মানে ভবিষ্যৎ ভালো হবে, উজ্জ্বল হবে, ঠিকই আছে। নাম্বারের ব্যাপারটা স্যার বললো, দুটো এপিসোড তো, দুটো পর্ব, একটা প্রথম পর্ব চলছে, দ্বিতীয় পর্বের পরে নাম্বারটা জানানো হবে, ঠিক আছে? তাহলে এর পরের গানটার জন্যে একদম মনে মনে যাতে আরও সুন্দর করে গাওয়া যায় সেই প্রস্তুতি নাও, গিয়ে বসে যাও। আপনারা দেখছেন মাটির সুরে প্রাণের গান সিজন টু, কচিকাঁচাদের পর্ব। এই পর্বের শেষ প্রতিযোগী রাজ দাস, উত্তর চব্বিশ পরগনা। কোন জায়গাটায় তোমাদের বাড়ি, কোন জায়গায়? চব্বিশ, উত্তর চব্বিশ পরগনা, গোমা ছোট বাবুনিয়া বিদ্যাসাগর। ও গোমা, আচ্ছা 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 আচ্ছা, বেশ। সঙ্গে কে এসছে? বাবা। বাবা এসছে, বেশ। তুমি কতদিন গান শিখছো? ক্লাসিক্যাল গানটা 7 বছর শিখছি, আর এমনি ফোক জগতে আমি বেশি দিন না, 2 বছর, তাও এখনো হয়নি। তাহলে আমাদের দুটো চারটে কথা বা দুই একটা কথা যদি আমাদের পরে হয় হবে, প্রথমে গান হোক। তুমি কি গান গাইবে? দে দে পাল তুলে দে। দে দে পাল তুলে দে, খুব প্রচলিত গান, একটু এদিক ওদিক হলেই কিন্তু সকলের কানে ধরা পড়ে যাবে, এইটা যেন মনে থাকে। প্রচলিত গান সকলের অনেক মুখস্থ থাকে, শুনে শুনে এরকম হয়,
সুন্দর করে গাইবে, কোনো রকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। মনে রাখতে হবে এটা একটা কম্পিটিশন, জিততেই হবে। শুরু করো তোমার গান। মতুয়া টিভির সকল দর্শকদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনারা দেখছেন রিয়েলিটি শো মাটির সুরে প্রাণের গান সিজন টু। সকল প্রতিযোগীর গান সবার আগে শুনতে এখনই সাবস্ক্রাইব করুন মতুয়া টিভির ইউটিউব চ্যানেল। ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। কিন্তু শুধু তোমার আমার কাছে ভালো লাগলে তো হবে না, আমরা চলে যাব আমাদের বিচারক মণ্ডলীর কাছে। এখানে নাম্বারের ব্যাপার রয়েছে, কম্পিটিশন ব্যাপার, তো সেই ক্ষেত্রে প্রথমেই যাব বাবলু বিশ্বাস স্যার। রাজ, নামটা খুব সুন্দর, পোশাকটাও দারুণ লাগছে, ভালো লাগছে,
প্রোগ্রাম করিস, খুব ফাংশন করিস বল। তাই মানে স্টাইলটা ফাংশন প্যাটার্ন মতো হলো, শুরুটা যেমন হয়েছিল শেষ পর্যন্ত তেমন গেল না, একটু যেন কোথায় ফাঁকা রয়ে গেল। কোন ক্লাসে পড়ছিস? এইটে। গলাটা কি একটু বসে গেছে, ঠান্ডা লেগেছে? গলার ভয়েস চেঞ্জ হচ্ছে ওই গানে, আর প্রোগ্রাম একটু বন্ধ আছে, বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। যাই হোক, তো আমরা অনেক আশা করেছিলাম যে অনেক ভালো শুনবো, এমনি ভালো হয়েছে তোর গান, খারাপ বলছি না। কিন্তু কিন্তু তোর যেহেতু তুই পারফরমেন্স করিস, স্টেজ শো করিস, সেই জন্য তোর কাছ থেকে আশাটা অনেক বড় ছিল, সেটা আমাদের ঠিক পূরণ হয়নি। আশা অনুরূপ মোটামুটি ভালো হয়েছে। আর গলার যত্ন নিস, হ্যাঁ, এই সময়টা গলার একটু যত্ন নিবি, প্রোগ্রাম করবি না, উঁচু স্বরে চেঁচাবি না বেশি, আস্তে কথা বলিস, তাতে গলাটা ভালো থাকবে। আর নাম্বারটা এই পর্বের দ্বিতীয় পর্ব শুরু হবে, তৃতীয় পর্ব শেষ হলে নাম্বারটা জানানো হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। উত্তম সরকার মহাশয়। রাজ, খুব বেশি ভালো গাইলে না আজ। আগে যেরকম গেয়েছিলে, তোমার কাছ থেকে যেরকম শুনেছিলাম, সেরকম হলো না। তুমি যেটা বললে ওটা একটা বড় কারণ, যখন ভয়েস চেঞ্জ হয় তখন অনেকটা প্রবলেম দেয়, এই সময়টা অনেক সাবধানে থাকতে হয়, গলার উপরে প্রেশার দেবে না, খুব স্ট্রেস পারফরমেন্স করবে না। কিন্তু তুমি দীর্ঘদিন ধরে ক্লাসিক রেয়াজ করছো, যে জায়গাগুলো ভুল করেছো এই জায়গাগুলো ভুল করা উচিত ছিল না, ঠিক আছে? তোমার গলা পারমিট করছে না সেটা ঠিক আছে, কিন্তু তালে অন্য অন্য জায়গায় যে ভুলগুলো করেছো টের পেয়েছো? তালে একটুখানি ভুল হয়েছিল ওই অন্তরার ওই জায়গাটায়। টের পেয়েছো তো? হুম। এইটা যদি টের পেয়ে থাকো, যদি বোঝো, তাহলে তোমার সারবে এবং ভবিষ্যতে এইটা রিকভারি হয়ে যাবে। আর যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু সে বোঝে না আমার কোথায় ভুল হয়েছে। তুমি বুঝতে পারলে এই জন্য ধন্যবাদ। আগামী দিনে এগুলোকে সবসময়ের জন্য দেখে শুনে তারপর চলবে এবং মন প্রাণ দিয়ে রেয়াজ করবে। রেয়াজ ক ঘন্টা করো? এক দেড় ঘন্টা, দু ঘন্টা, চার পাঁচ ঘন্টা করবে। ওকে, আমরা নম্বর জানিয়ে দিচ্ছি পরের পর্বের শেষে। ওকে, ধন্যবাদ। তাহলে আর কথা বাড়াবো না, তুমি গিয়ে, আর একটা গান আছে তো বাকি, ওটার জন্য প্রস্তুতি নাও। গান কিন্তু ভালো হয়েছে, খারাপ হয় একদম চিন্তা করবে না, ভালো থাকো। রাজের গানের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের কচিকাঁচাদের নিয়ে প্রথম পর্ব, মাটির সুরে প্রাণের গান সিজন টু। ফিরে আসছি এর পরের পর্বের জন্যে, সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন, নমস্কার। পূর্ণিমার চাঁদ, এই গানটার মধ্যে একটু একটু দেখা গেল, মেঘে কখনো মেঘ ঢাকা, কখনো বেশ পূর্ণিমার আলো। এই গানটার ভিতরে আকাশ অনেকখানি পরিষ্কার মনে হলো আগের গানের থেকে। তবে এই গানের একটা বিশেষত্ব হচ্ছে, যেমন ভবা পাগলের গান শুনি, ঠিক এইরকম সুরে গান আমার শোনা হয়নি এখনো। দুটো কুটির পর আমার ছোট্ট কুরে ঘর, কোন বিধাতাই গড়েছে রে সে কোন কারিগর, সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সে ঘর ভেঙে যাবে দিন কয়েক পর, সেদিন বুঝবি আমি কই, আমি তো সেই ঘরের মালিক নই। আগের গানের চাইতে সত্যি এই গান অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। গুরু যেভাবে বলেন সেইভাবে লক্ষ্য রেখে খুব খুব চেষ্টা করবে, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে, আরও যতদিন যাবে ভালো হতে থাকবে, ভালো হতে থাকবে, একদিন ভালোর চূড়ায় চলে যাবে, ঠিক আছে?
লোক মতুয়া দর্শনে।